উঠে জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে। আপনাদেরকে দেখিয়ে দিই, অনেক কাঁটা গাছ আছে। সাত সকালে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। এই শুশুনিয়া পাহাড়ের ঠিক পিছনে গভীর জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে একটি শৈবক্ষেত্র। জঙ্গলে ঘেরা এই এলাকাটি আসলে একটি প্রাগৈতিহাসিক স্থান, যেখানে রয়েছে রাজা চন্দ্রবর্মনের সুপ্রাচীন শিলালিপি। জঙ্গল ও পাহাড় ঘেরা এই দুর্গম স্থানে যাওয়ার পথে পড়ে একটি জলধারা, যার নাম জমধারা। এই জলধারার একটু উপরেই দেখতে পাওয়া যায় গোপন সেই শৈবক্ষেত্রটি। তবে সারা বছর লোকচক্ষুর অন্তরালে থাকলেও শ্রাবণ মাসে কয়েকজন ভক্ত আধ্যাত্মিক টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শিবের মাথায় জল ঢালতে। জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা সেই শৈব স্থানটি খুঁজে পেতেই আমাদের আজকের অভিযান। সাথে আছে আরেকজন ইউটিউবার হরিশ ভাই। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়াটা একটা যেন পুরো অ্যাডভেঞ্চারের মতন ব্যাপার, এবং যে একটা থ্রিল, একটা রোমাঞ্চ, এটা জঙ্গলের ভেতর না ঢুকলে বোঝা যায় না। এখন বাজে হচ্ছে 11টা, আমরা সকালবেলা বেরিয়েছি, প্রায় 8টার সময় দুর্গাপুর থেকে পৌঁছে গেছি আধ ঘন্টা আগে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। আমরা ক্রমশ যাচ্ছি হচ্ছে শুশুনিয়া পাহাড়ের দিকে, যেদিকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি রয়েছে। তো আজকে আমরা এই শিবলিঙ্গ এক্সপ্লোর করতে এসেছি। মাথার উপরে সূর্যের তাপ আর প্রচণ্ড গুমোট গরমে প্রাণ যেন ওষ্ঠাগত। ইতিমধ্যে মনকে চাঙা করার জন্য হরিশ ভাই মোবাইলে স্বর্ণযুগের গান চালিয়ে দিল। এমতো অবস্থায় দেখতে পেলাম সাইকেল নিয়ে একজন গ্রামবাসী আমাদের দিকে এগিয়ে আসছে। তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করলাম আমরা সঠিক রাস্তাতেই যাচ্ছি কিনা। এই জায়গাটা জমধারা তো না? শিবলিঙ্গটা একটু উপরে আছে পাহাড়ের উপরে, শিবলিঙ্গটা তুমি এখানে গ্রামেই থাকো? এখানে শিবলিঙ্গতে কেউ জল ঢালতে আসে না? হঠাৎ দেখতে পেলাম কয়েকজন শিব ভক্তকে। জঙ্গলের নীরবতা ভঙ্গ করে তারা এগিয়ে চলেছে সেই লুকায়িত শৈবক্ষেত্রের দিকে। তোমরা কোথা থেকে আসছো? আমাদের দুল্লপুর বাড়ি। তো এই শিবস্থানে এসছো? হ্যাঁ, এখানে শিবের মাথায় জল ঢালবো, এবং এখানে সামনে একটা লিপি আছে, তো সেটাতে আমরা প্রথমে স্নান করব, দিয়ে এখানে বাবার মাথায় জল ঢালবো। আচ্ছা, ওইখানে এখান থেকে দূরত্ব কতটা? এই শিব এই তো সামনে ডান দিকে, মানে চন্দ্রবর্মনের যে শিলালিপিটা ওইটাতে আমরা চান করি স্নানে। আমরা ধরো আজ দীর্ঘদিন 15-16 বছর আসছি, এবং এখানে আমাদের ভালো লাগে কেন কি শিব একটা জঙ্গলের মাঝে মধ্যে একটা স্মৃতি আলাদা, গভীর জঙ্গলের ভিতর জঙ্গলের মধ্যে আর একটা শান্তি, খুব মানে খুব শান্তিপ্রিয় জায়গা, যে কেউ জন্য এখানে আসা। এমন সবাই তো যাচ্ছে সব জায়গায়, শিব তো সব জায়গায় আছে, পাথরও শিব আছে, সব জায়গায় শিব আছে, শুধু মনের ভক্তির কাছে সব। তো আমাদের এটাই বেস্ট মনে হয়, আমরা প্রতি বছর আসি, অনেকজন আসি, এই বছর হলো না, আরো আসছে কিছু জন। আচ্ছা, কোন জায়গাটা স্নান করবে? প্রাকৃতিক একটা ঝর্ণা আছে এখানে, বছরের সব সময় জল পড়ে, এখানে আমরা স্নান করে পরে বাবার মাথায় জল ঢালবো। এনারা উপরের দিকে উঠছেন, শিবস্থানের দিকে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের পেছন দিকে, যেদিকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি রয়েছে সেই দিকে এটি গোপন শিবস্থান রয়েছে গভীর জঙ্গলের ভেতর। খুব কম মানুষই জানে সেই শিবস্থানের সন্ধান। তো আজকে আমরা এসেছি, এবং কয়েকজন ভক্ত তারাও এসেছেন শিবের মাথায় জল ঢালার জন্য। তো আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা ভিডিওর নিচে কমেন্টস বক্সে গিয়ে আপনাদের মতামত জানাবেন। হ্যাঁ ভাই, আপনার নাম বলুন। মেরা নাম অমিত কুমার হ্যায়, মে বিহার ভাগলপুর কা রহনে ওয়ালা হুঁ। আচ্ছা, আপ কাইসে আ গিয়া?
यहाँ पर पहली बार एक बार और आए थे तो हमें अच्छा लगा, ये जगह थोड़ा शांति प्रिय है। अच्छा। भगवान तो हर जगह है लेकिन यहाँ पे थोड़ा मतलब पुराने जमाने से बोल रहे हैं कि यहाँ पे एक ऐसा शिवलिंग है और झरना ऑटोमेटिक बहता है, तो इसीलिए हम आ गए यहाँ पे, अच्छा लगता है आना। ये दूसरा बार? हाँ दूसरी बार है, पिछले सावन में आए थे एक साल पहले। बाबार माथाय जल ढालबेन ताई भक्तरा एके एके प्राकृतिक जलधाराय स्नान पर्व सेरे निच्छे। मैं प्राकृतिक पहले निकलता था तो फिर पानी की कमी की वजह से बारिश कम होने लगा, तो ये पानी बहुत मीठा है, इसको पी भी सकते हैं आप, बहुत मीठा पानी है। দর্শক বন্ধুরা, পাহাড়ের ঝর্ণার জল তো খুব মিষ্টি নাকি এই ঝর্ণার জল, তো আমি একটু খেয়ে দেখছি কিরকম। খুব ঠান্ডা, বরফের মতন, আর খুব সত্যি খুব মিষ্টি জল। এতক্ষণ যে হেঁটে এলাম তার পুরো ধকলটা যেন ধুয়ে মুছে গেল। আর একটু জল খেয়ে নিই, কারণ আমাদের আর একটু উপরের দিকে উঠতে হবে, শিবলিঙ্গ এবং রাজা চন্দ্রবর্মনের শিলালিপি সেগুলো আমরা পাবো। দুর্গাপুরের একজন ইউটিউবার, উনি প্যানজামা খুলে ফেলেছেন, উনি স্নান করবেন ঝর্ণার জলে। দেখুন, ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। উনি স্নান করতে খুব ভালোবাসেন, যতগুলো ওয়াটার পার্কে উনি গেছেন সব ওয়াটার পার্কগুলোতে উনি নেমে উনি স্নান করেছেন। এবার ঝর্ণার জলে উনি নামবেন, চলো। এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি, তাও আবার শ্রাবণ মাস, তো স্নান না করে তো ঝর্ণার জলে থাকতে পারবো না, সেক্ষেত্রে আমি ভাবলাম যে স্নানটাও সেরে নিই। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ঝর্ণার জল মাটির কলসিতে ভরে নিচ্ছেন ভক্তরা, এই নির্মল জলই তারা ঢালবেন বাবার মাথায়। শুশুনিয়া পাহাড়ের একদম পাদদেশে কলসিতে জল ভরার পরে পূজার সামগ্রী নিয়ে একে একে সব ভক্তরা উঠতে থাকলো উপরে, যেদিকে সেই লুকায়িত শৈবক্ষেত্রটি আছে। অবশেষে আমরাও দেখতে পেলাম জঙ্গলের ভিতরে লুকায়িত সেই শৈবক্ষেত্রটি। পর্যায়ক্রমে সব ভক্তরা ভক্তি ভরে পূজা করতে থাকলেন মহাদেবকে। হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে উঠল পুরো জঙ্গল এলাকা। দর্শক বন্ধুরা, গভীর জঙ্গলের ভেতর এই সেই শিবস্থান আপনাদের দেখিয়ে দিচ্ছি। চারপাশে গভীর জঙ্গলের মধ্যে লুকায়িত এই শিবস্থান। এই শিবটাকে বসিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন বলা যাবে? এটা দাদা সেটা বলে দেবো, আমরা দীর্ঘদিন ধরে এটা দেখে আসি, তো কে করেছে বিশেষ করে সেটা তো জানা নেই, কিন্তু যে করেছে খুব ভালো করেছে, খুব জায়গাও ভালো করেছে, আর হয়তো এখানকার গ্রামীণরা যারা আছে তারাই হয়তো করেছে, কেন এখানে লোকাল যারা থাকে তারা এটা বসেছে, কিন্তু এটা অনেক দিন ধরেই আছে, কিন্তু সবাই সেটা জানে না, সবাই আসে এখানে লিপি দেখতে, কিন্তু এই শিবলিঙ্গটা যখন দেখতে পায়, কেন লিপি রাস্তা হচ্ছে ওইটা,
ওই দিক দিয়ে লিপি দেখে চলে যায়, নেমে চলে যায়। এবার যদি কেউ দেখতে পায় তখন এই জায়গাটা তার আসে। তার কিছু কি নাম ভাই আপনার? আমার নাম সৌরভ। কোথায় থাকেন? আমি দুল্লপুর বাড়ি। আমার হর হর মহাদেব। ঢালছি শিবের মাথার উপরে। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। আরকি বন্দে নার মৃত্যুর মুখ্য মামৃতা, ওম নম শিবায় নম। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকে বন্দে নার মৃত্যুর মুখ্য মামৃতা, ওম নম শিবায় নম। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকে বন্দে নার মৃত্যুর মুখ্য মামৃতা, ওম নম শিবায় নম। হর 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 মহাদেবায় নম। এইবার যেদিকে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি আছে সেই দিকে উঠবো। এবার কিন্তু আমাদের খাড়া পাহাড়ের উপরে উঠতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা একদম পাহাড়ের উপরে উঠবো। এই যে গাছের পাতা দিয়ে প্রাকৃতিক পাখা তৈরি করেছি, প্রাকৃতিক পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। প্রচণ্ড গরম, দুর্ধর্ষ গরম, ঘেমে গেছি। আর এই যে ঝর্নার জল আনলো হরিশ্চন্দ্র, এই ঝর্নার জল খাবো। তার আগে একটু গাছের পাতা দিয়ে প্রাকৃতিক পাখা দিয়ে একটু হাওয়া খেয়ে নিই। ওই দাদারা দেখতে পাচ্ছ, ওই দাদারা আমাদের সাথে ছিল একটু আগে, ওনারা বহু দূর থেকে এসে, ওই দাদাদের মধ্যে একজন ফ্রেন্ড ছিল বিহার থেকে এসে। দর্শক বন্ধুরা, অনেকটা রাস্তা আমরা অলরেডি উঠে এসেছি উপরের দিকে। শুশুনিয়া পাহাড়ের পেছনের অংশ এটি। এদিকেই রাজা চন্দ্রবর্মনের শিলালিপি রয়েছে, আর আমরা সেই শিলালিপি দেখার জন্যেই ক্রমশ পাহাড়ের উপরের দিকে উঠছি। দেখতেই পাচ্ছেন বড় বড় পাথরের চাই, এই সব বড় বড় পাথরের চাইগুলো পেরিয়ে উপরের দিকে উঠতে হচ্ছে। জানি না আর কতটা ঠিক উঠতে হবে আমাদের। তো রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার আমরা দেখব, এই জায়গাটা আমরা এক্সপ্লোর করছি। প্রথমে শিবস্থান, তারপরে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি। তো প্রচণ্ড পরিশ্রম হবে কিন্তু আপনাদের, আপনারা যদি আসেন। খুব অ্যাডভেঞ্চারাস জায়গা এবং খুব থ্রিল এবং খুব এনজয় করবেন আপনারা যদি আসেন সপরিবারে বা কোনো গ্রুপ করে যদি আপনারা আসেন। দুর্ধর্ষ ভালো লাগবে আপনাদের। তো সেই কারণে আরও বলে রাখি, এই যে প্রচণ্ড পরিশ্রম হবে আপনাদের, এবং দেখতেই পাচ্ছেন আমি কলকল করে ঘামছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের বোতলটার ভিতরে কিন্তু ঝর্নার জল, শিবস্থানের ওখানে প্রাকৃতিক ঝর্নার জল রয়েছে। শুশুনিয়া পাহাড়ের উপর থেকে এই ঝর্নার জল আসছে। তো সেই ঝর্নার জল আমরা ভরে নিয়েছিলাম। তো এই ঝর্নার জল বোতলটা প্রায় শেষ হয়ে গেল, এই জল খেতে খেতেই আমরা উপরের দিকে উঠছি। তো আপনারাও কিন্তু জল সাথে রাখবেন, আর কিছু না হোক, আর যদি সাথে গ্লুকন ডি রাখেন খুব ভালো হয়। কিছুক্ষণ বাদেই আমরা পৌঁছে গেলাম
আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল রাজা চন্দ্রবর্মনের শিলালিপির কাছে। জায়গাটি বেশ দুর্গম এবং ঝুঁকিপূর্ণ, তাই খুব সতর্কতার সাথে চলাচল করতে হয়েছিল এখানে। শুশুনিয়া লিপির গুরুত্ব দুটি কারণে। প্রথমত, রাজা চন্দ্রবর্মা স্বয়ং বিষ্ণুভক্ত হওয়ায় প্রজারাও রাজ আনুগত্যের কারণে বিষ্ণু উপাসকে পরিণত হয়। দ্বিতীয়ত, বিষ্ণু সেবার জন্য ভূধানের সাক্ষ্য দেয় শুশুনিয়া শিলালিপি। দামোদরের দক্ষিণ তীরে অবস্থিত পখনার আর্থিক সমৃদ্ধি প্রাক মৌর্য যুগেই ছিল। শুশুনিয়া লিপির দুটি অংশ। উপরের অংশে থাকা বৃত্ত বা চক্র থেকে কতগুলি রেখা বেরিয়ে এসেছে। এই রেখাগুলিও একটি বড় বৃত্ত বা চক্র দিয়ে ঘেরা। এই বৃত্তের সমান্তরালে থাকা আরেকটি বৃত্ত থেকে 14টি অগ্নিশিখা বেরিয়েছে। প্রতিটি অগ্নিশিখার পরে দুটি অর্ধবৃত্ত খোদিত। লিপি বিবর্তনের প্রেক্ষিতে বলা যায় শুশুনিয়ার লিপিটি ভাবলিপি। এমন লিপিতে কোনো বস্তু বা ভাবকে বোঝাতে পুরো ছবি না এঁকে সামান্য কিছু রেখা বা মোটিফ ব্যবহার করা হতো। পণ্ডিতেরা উক্ত ভাবলিপিকে বিষ্ণুচক্র বলেছেন। এই বিষ্ণুচক্রের নিচে ও পাশে তিনটি ছত্রে খোদিত লিপি রয়েছে। এটি শুশুনিয়া লিপির দ্বিতীয় অংশ। সংস্কৃতে উৎকীর্ণ লিপির অক্ষর ব্রাহ্মী। শুশুনিয়া পাহাড়ের উপর থেকে দেখতে পেলাম বাঁকুড়া জেলার কিছুটা অংশ। যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সবুজে ভরা প্রান্তর। শিউলিবনা শুশুনিয়া পাহাড়ের পেছন দিকে যেদিকে চন্দ্রবর্মনের শিলালিপি রয়েছে সেই জায়গাতে একটা সুন্দর সুন্দর রিসর্ট শিউলিবনা। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশানের জন্য বেল আইকন টিপবেন। প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন।